গতকাল নন্দীগ্রামে শুভেন্দু যেখানে জনসভা করেছে ঠিক তার কিছুটা দূরেই ববি হাকিম জনসভা করেছে এবং সেখান থেকে শুভেন্দুকে কটাক্ষ করেছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন শুভেন্দুর অধিকারী? আমি তো শুনলাম যে ববি হাকিম সাহেব যেখানে সভা করেছেন সেখানে 147 জন লোক হয়েছিল, আমি জানি না আমি ঠিক বলছি কি না, তো ওটাকে ঠিক সভা বলা যায় না, ওটাকে আমরা চায় পে চর্চা বলি, চায় পে চর্চা। আর শুভেন্দুবাবু যেটা করেছেন সেটা জনসভা, উনি একজন জননেতা, উনি একটি জনসভা করে ওনার মনের যে কথাগুলো সেগুলো জানিয়েছেন এবং বাংলার মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে যে শুভেন্দুবাবুর মতো জননেতাকে যদি তৃণমূল সম্মান না করে, যিনি তৃণমূলের একজন মানে প্রাথমিক সদস্য হিসেবে বলে পরিচিত তাকে যদি সম্মান না করে তাহলে সেই তৃণমূল সরকার বাংলার মানুষকে কি দেবে আর বাংলার মানুষকে কি সম্মান করবে? শুভেন্দুবাবুকে নিয়ে যে জল্পনা চলছে ম্যাডাম ওটা নিয়ে আপনি কি বলবেন? কি জল্পনা? যেমন বিজেপি নিয়ে, উনি কি বিজেপিতে যোগদান করবেন? এটা তো উনিই বলতে পারবেন, আমি বলতে পারবো না। জঙ্গলমহলে যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিল, মানে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছে তখন দুজনের উপরে যদি ভর করা যেতে পারে, এক শুভেন্দু অধিকারী আর এক ভারতী ঘোষ। ভারতী ঘোষ আগেই চলে গেছে, শুভেন্দু অধিকারী চলে গেলে কী অবস্থা হবে? দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তিশালী একটি জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী পার্টি, যার মাথার উপর রয়েছে একজন ওয়ার্ল্ড গ্লোবাল লিডার বাই দ্য নেম অফ নরেন্দ্র মোদিজি। সুতরাং ভারতীয় জনতা পার্টি 2021 বাংলায় আসবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই সরকার বিজেপির সরকার হবে এবং তৃণমূল সরকার, যেটা আমাদের অবনীতাই বোধ হয় বললেন বা জহরদা বললেন যে ওই দূরবীন নিয়ে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এই অবস্থায় ভারতীয় জনতা পার্টিতে যদি অন্য দল থেকে নেতারা আসেন দেয়ার ভেরি মাচ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আমরা একসঙ্গে কাজ করে মানুষকে ভালো একটা প্রশাসন দিতে পারবো, এটাই তো আমাদের ফোকাস, এটাই আমাদের টার্গেট।